আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে যে সিদ্ধান্ত হল। বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। কেন মার্কেট পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওবায়দুল কাদের। যে কারণে রাশিয়া ইরানের উপর নিষেধাজ্ঞায় হুমকিতে ডলার। ইমাম মুয়াজ্জিনদের গোল্ডেন ভিসা। বিরল হাইব্রিড সূর্যগ্রহণ যেখান থেকে দেখা যাবে। কেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডার রাষ্ট্রদূতকে তলব করছে রাশিয়া। যে কারণে তাইওয়ানে 200+ সৈন্য পাঠালো যুক্তরাষ্ট্র। ফের কমল স্বর্ণের দাম। কেন রাশিয়ার ঋণ চীনা মুদ্রায় দেবে বাংলাদেশ। পদ্মা সেতুতে মোটরসাইকেল চালাতে মানতে হবে যেসব শর্ত। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যক নিউজটি আছে, কবে ঈদ হতে পারে জানালো সৌদি আরব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস ওয়াইটলি। মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিএসি দপ্তরে যান রাষ্ট্রদূত। বৈঠকের বিষয়ে নির্বাচনে কমিশনের তরফ থেকে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ইউরোপীয় ইউনিয়ন ইন বাংলাদেশের ভ্যারিফাইড ফেসবুক পেজে সিএসির সঙ্গে রাষ্ট্রদূতের একটি ছবি পোস্ট করা হয়েছে। তার ক্যাপশনে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে আসন্ন সংসদ নির্বাচন এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর বিষয় নিয়ে রাষ্ট্রদূতের বিশদ আলোচনা হয়েছে। প্রিয় ভালোবাসা দর্শক, 2024-এর নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে যে সিদ্ধান্ত হলো। মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত তার বাসভবনে একটা বৈঠক হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা বাবে। বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, কূটনীতিকদের সঙ্গে আলাপের বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এ বিষয়ে দলের বিদেশ বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। পরে আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফোন করা হলে বৈঠকের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বৈঠকের পর মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার জানান, আজ রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওয়াবেদ সহ দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়া গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। রাজধানী ঢাকায় আগামী শুক্র শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি হলেও তা হবে সামান্য। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত তাপ ও প্রবাহ অব্যাহত থাকার কথাও জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুল রশিদ গণমাধ্যমকে বলেন, আগামী শুক্র ও শনিবার রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তা সামান্য। এদিকে গত 2 দিন তাপমাত্রা কিছুটা কমলেও তা গরমের অস্বস্তি কমাতে পারছে না। এ বিষয়ে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, তাপমাত্রা কমেছে ঠিকই, কিন্তু একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেড়েছে। জলীয় বাষ্প বাড়লে আর্দ্রতা বাড়ে, আর্দ্রতা বাড়লে অস্বস্তি বাড়ে। এর আগে মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 37.1°C। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে 42°C। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন মার্কেট পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগছে, এটা তদন্ত করা হচ্ছে। আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে? বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতিরা, রাজনৈতিক কার্যালয়, দলটির সভাপতি মণ্ডলী, সম্পাদক মণ্ডলী ও মহানগর নেতাদের যৌথ সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র, সংবিধান ও দেশের স্থিতিশীলতার প্রশ্নে শেখ হাসিনা আপোষহীন। নির্বাচনকে কেন্দ্র করে অগ্নি সন্ত্রাসের কালো ছাওয়ায় আশঙ্কা করছে আওয়ামী লীগ। দেশের মার্কেটগুলোতে পাহারে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা, অবস্থান কর্মসূচি, জনসম্পত্তি নিয়ে আন্দোলনটা করতে পারেনি। বিএনপি কোনো আন্দোলনে জনগণ সাড়া দেয়নি, পাশাপাশি বিদেশিদের কাছে নালিশ করে থেমে থাকেনি। ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতিসংঘেও যোগাযোগের চেষ্টা করেছে, যে দেশে নিজেদের কোনো মানবাধিকার নেই তারা অন্য দেশকে কিভাবে পরামর্শ দেবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে রাশিয়া ইরানের উপর নিষেধাজ্ঞায় হুমকিতে ডলার।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া ইরান সহ বিভিন্ন দেশের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ডলারে আধিপত্য হুমকির মুখে পড়েছে। এসব নিষেধাজ্ঞা অনেক ক্ষেত্রে বেশ কার্যকরী প্রমাণিত হলেও ডলারের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হচ্ছে। গত রোববার বার্তা সংস্থা সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, আমার বিভিন্ন দেশের ওপর যেসব নিষেধাজ্ঞা ব্যবহার করি আর তার অনেকগুলি ডলারের সাথে সম্পৃক্ত। এসব নিষেধাজ্ঞার সময় সঙ্গে সঙ্গে ডলার আধিপত্যকে ক্ষুণ্ণ করতে হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ইমাম মুয়াজ্জিনদের গোল্ডেন ভিসা। মসজিদের ইমাম মুয়াজ্জিন ও ধর্মীয় ব্যক্তিত্বদের গোল্ডেন ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে দুবাই। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ধনী প্রদেশ দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ আহমদ বিন মোহাম্মদ শনিবার এই সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করেন। এতে বলা হয়, যেসব ইমাম মুয়াজ্জিন ইসলামিক চিন্তাবিদ মুফতি দুবাই কমপক্ষে 20 বছর ধর্মীয় জ্ঞান বিধান ও চর্চা করেছেন, তাদের এই ভিসা দেওয়া হবে। ভিসা পাওয়ার শর্ত পূরণ করতে পারলে সহজেই দুবাই থাকতে 10 বছর মেয়াদি গোল্ডেন ভিসা পাবেন তারা। এ খবর দিয়েছে সিয়াসাত ডেইলি। খবরে বলা হয়েছে, মূলত পবিত্র ঈদুল ফিতরের আগে ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মান জানাতে এমন ঘোষণা দিয়েছেন ক্রাউন প্রিন্স শেখ আহমদ বিন মোহাম্মদ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বিরল হাইব্রিড সূর্যগ্রহণ যেখান থেকে দেখা যাবে। বিরল সূর্যগ্রহণের মুখোমুখি হচ্ছে পৃথিবীবাসী। আগামী 20 এপ্রিল বৃহস্পতিবার এই সূর্যগ্রহণ হবে। মহাকাশ বিজ্ঞানীরা একে হাইব্রিড সূর্যগ্রহণ বলে আখ্যা দিয়েছেন। খবর ডেইলি মেল। খবরে বলা হয়েছে, সূর্যগ্রহণ বিরল হওয়ার কারণ হলো এখানে সূর্যের আকৃতি থেকে চাঁদের ছায়া ছোট হয়। এই সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না চাঁদ। চাঁদের ছায়াকে ছাপিয়ে দেখা যায় সূর্যের সোনালী বৃত্ত। মাঝখানে অন্ধকার আর চারপাশের সোনালী বলয়ের সেই সূর্যকে দেখতে অনেকটা সোনালী আংটির মতো মনে হয়। তাই এই দৃশ্যকে বিরল মহাজাগতিক দৃশ্য বলেও মনে করছে মহাকাশ বিজ্ঞানীরা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কেন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং কানাডা যুক্তরাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। মস্কোতে নিযুক্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রিটেনের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে আজ বিকেলে তাদেরকে ডাকা হয় বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ঢালা হস্তক্ষেপ এবং নিজেদের কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডের কারণে রাষ্ট্রদূতের তলব করা হয়েছে। রুশ সংবাদ মাধ্যমে খবরে জানা গেছে, সমন পেয়ে ব্রিটিশ রাষ্ট্রদূত ডেবোরা ব্রেটেন ব্রনেট কিছুক্ষণের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন। পরে সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে কারণে তাইওয়ানে 200+ সৈন্য পাঠালো যুক্তরাষ্ট্র। তাইওয়ানে 200+ সৈন্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর ইন্দো প্যাসিফিক কমান্ড থেকে পাঠানো এসব সৈন্য চীনের সশস্ত্র বাহিনীর কৌশল মোকাবেলার বিষয়ে তাইওয়ানি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে বলে সামরিক সূত্রগুলো জানিয়েছে। তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিল। জানা গেছে, তাইওয়ানে পাঠানো সৈন্যদের 80% মার্কিন সেনাবাহিনী থেকে এসেছে। এদের বেশিরভাগকেই তাইওয়ান সেনাবাহিনীর কয়েকটি নতুন ট্রেনিং সেন্টার ও রিজার্ভ ব্রিগেডে মোতায়েন করা হয়েছে। এরা সংশ্লিষ্ট সেনাদল রিজার্ভ ব্রিগেডকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি মান উন্নয়নের প্রয়োজনে পরামর্শ দেবেন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে ফের কমলো স্বর্ণের দাম। বিশ্ববাজারে স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, আর মাত্র একবার সুদের হার বাড়াবে ফেডারেল রিজার্ভ, এরপরই তা বাড়ানো বন্ধ করবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকটি। বুধবার দেশের মুদ্রা ডলারের মান বেড়েছে, ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে 0.1%। প্রতি আউন্সের দর স্থির হয়েছে $2,003.03। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য কমেছে 0.2%। আউন্স প্রতি দাম নিষ্পত্তি হয়েছে $2,016.20। কার্যদিবসের শুরুতে ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে 0.1%, ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কেন রাশিয়ার ঋণ চীনা মুদ্রায় দেবে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের জন্য রাশিয়া থেকে নেয়া চীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য রাশিয়া থেকে নেয়া ঋণ চীনা মুদ্রা ইউহানে পরিশোধ করবে বাংলাদেশ। ইউক্রেনে হামলার পর রাশিয়া ব্যাঙ্গালোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বাস্তবতায় মার্কিন ডলারের বদলে চীনা মুদ্রা ইউহানে দ্বিপক্ষীয় লেনদেন নিষ্পত্তির পর সিদ্ধান্ত নেয় দুই দেশ। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে খবর জানিয়েছে। এর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কাছ থেকে $12 বিলিয়ন ঋণ পরিশোধে বাংলাদেশ ক্রস বর্ডার ইন্টার ব্যাংক পেমেন্ট সিস্টেম ইউহান ব্যবহার করবে। মার্কিন ডলারের প্রভাব রুখতে 2015 সালে এই সিস্টেম চালু করেছেন। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য
রাশিয়া থেকে নেওয়া ঋণ পরিশোধে জটিলতায় পড়তে হয় বাংলাদেশকে। এই পারমাণবিক কেন্দ্রের ঋণ ডলারে নয়, চীনা মুদ্রা ইউহান ও মস্কোকে পরিশোধের মাধ্যমে। এবার জটিলতা কাটিয়ে উঠতে পারবে ঢাকা, এ লক্ষ্যে প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে বাংলাদেশ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে পদ্মা সেতুতে মোটর সাইকেল চালাতে মানতে হবে যেসব শর্ত। পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার, আর এর মাধ্যমে বুধবার সকাল 6টা থেকে সেতু দিয়ে মোটর সাইকেল চলাচল করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পরিকল্পনামূলক এই সুযোগ দেওয়া হয়েছে, তবে মোটরসাইকেল চলাচলের জন্য বিভিন্ন শর্ত আরোপ করা হয়েছে। সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালেদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত টোল দিয়ে সেতুতে উঠতে হবে। মোটরসাইকেলের জন্য নির্ধারিত টোল বুথ ও নির্ধারিত লেন ব্যবহার করতে হবে, কোনো অবস্থাতেই নির্ধারিত লেন পরিবর্তন করা যাবে না। এছাড়া একজন আরেকজনকে ওভারটেকও করা যাবে না। সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে সেতু পারাপার করতে হবে। চালক ও আরোহীকে হেলমেট সহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতে সেতুর উপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না। চালক সহ সর্বোচ্চ 2 জন মোটরসাইকেলে চড়তে পারবেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কবে ঈদ হতে পারে জানালো সৌদি আরব। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। এক্ষেত্রে এসব দেশে আগামী শুক্রবার ঈদ অনুষ্ঠিত হবে না, এমনটা জানিয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার। বৃহস্পতিবার শাওয়াল মাসের ঈদ চাঁদ না দেখা গেলে এসব এবছর 30টি রমজান হবে। এক্ষেত্রে আগামী 22 এপ্রিল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতর পালিত হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র একই তথ্য জানিয়েছে।